वेलकम टू माय चैनल आमी चंद्रिमा आज के तुम्हादेर काछे भाईफोटार एक ब्लॉग निये चले एसेछि। भाईफोटा हिंदू धर्मेर एकटी उत्सव जा भाई और बोनेदेर मध्ये होये थाके। भाईफोटा भ्रातृद्वितीया नामेओ ख्यात। एई दिन बोन तार भाईयेर कपाले चंदने तिलक लागिए तार दीर्घ आयु कामना करे और तार सुखी जीवनेर जन्य ईश्वरेर काछे प्रार्थना जानाय और भाईयेर हाते तुले देय उपहार। 2022 साले द्वितीया तिथि शुरू होच्छे 26 अक्टोबर बुधवार दुपुर 2:42 और तिथि समाप्त होच्छे 27 अक्टोबर दुपुर 12:45। तो चलो एबार भाईफोटार प्रस्तुति शुरू करे दी। प्रथमे चंदन बेटे निलाम। चंदन एकटा बाटिते भालो करे बेश खानिकटा निये निलाम। निये एबारे जे जायगाय भाईफोटाटा देव से जायगाटा शुद्ध करे निलाम गंगा जल छिटिये ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। देखो भाईफोटार आदर्श समय होच्छे 26 अक्टोबर बुधवार एकटा दुपुर 1:12 थेके 3:27 पर्यन्त। तो देखो आमि थालार मध्ये चंदनेर बाटिते चंदन धान बेश खानिकटा धान गुछिये निलाम एबं दुब्बो দুব্বর কিন্তু তিনটে মানে একটা দুর্ব ঘাসের মধ্যে তিনটে পাতা যেন থাকে। দেখো তিনটে ঘাস ভালো করে দেখিয়ে দিলাম। তো এই তিনটে ঘাস না থেকে যদি চারটে থাকে তাহলে কিন্তু সেটাকে ঘাসই বলে দুর্ব বলে না। তো এবার দেখো আমি নিলাম এখানে কিছুটা ঘি, তাহলে চন্দন ধান দুব্ব ঘি আর দেখো এই কলা পাতার এখানে কলা পাতার মধ্যে আমি খানিকটা ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে এবার প্রদীপের ওপরে আমি এটা ধরবো, তাইলে কাজল তৈরি হয়ে যাবে। তো কাজল দেখো এইভাবে কাজলটাও তৈরি হয়ে গেছে। এরপরে আমি কাজলটা রেখে দুটো পান পাতাও রাখলাম থালার মধ্যে। এই শুভ দিনটির জন্য সারা বছর ধরে ভাই বোন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। ভাই এই দিন বোনের মাথায় আশীর্বাদ করে বোনকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আর বোনের হাতে তুলে দেয় উপহার। দেখো ভাইফোটার এই থালাটা সুন্দর করে ফুলের মালা দিয়ে গুছিয়ে নিলাম। এই উৎসব শুধু বাংলাতেই নয়, সমস্ত দেশ জুড়ে বিভিন্ন নামে এই উৎসব পালন করা হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব ভাই দুজ নামে পরিচিত। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকে ভাই বীজ বলা হয়ে থাকে। নেপালে এবং পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং এইসব অঞ্চলে এই উৎসব পরিচিত ভাই টিকা নামে। আর মহারাষ্ট্রে মেয়েদের ভাই বীজ পালন অবশ্য কর্তব্য বলে মনে করা হয়। যেসব মেয়েদের ভাই নেই তারা চন্দ্রদেবতাকে ভাই মনে করে ভাই বীজ পালন করে। ভাইকে পূর্ব দিকে মুখ করে ফোঁটা দেওয়া হয়। উত্তর বা উত্তর পূর্ব দিকেও মুখ করেও ফোঁটা দেওয়া যেতে পারে। তো দেখো প্রথমে ভাইকে বসিয়ে আমি শাড়ির আঁচল দিয়ে ভাইয়ের মুখটা মুছে দিলাম যাতে ভাই ভালো থাকে, সুস্থ থাকে। এবার পানের পাতা দিয়ে ভাইয়ের মুখটা আমি ভালো করে মুছে দিলাম যেভাবে আমরা মা দুর্গাকে আহ্বান করি। তো দেখো বাঁ হাতের কোড়ে আঙ্গুলে প্রথমে কাজলের টিপ নিয়ে নিলাম, দিয়ে ভাইয়ের কপালে দিলাম। সমস্ত নজর থেকে যেন আমার ভাইকে রক্ষা করা হয়। এবং সেই ঐতিহাসিক ছড়া ভাই ফোটার, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, ভাই আমার সোনার বাটা, জমের বোন যমুনা দেয় তার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবে কাজল, ঘি এবং চন্দন দিয়ে পরপর ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে নিলাম। ফোঁটা দেওয়া তো হয়ে গেল, এবার আমি ভাইকে একটু আরতি করব প্রথমে প্রদীপ দিয়ে। দেখো একটাই প্রার্থনা, যেন ভাই সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ থাকে। তারপরে আমি আরতি করব ধূপ দিয়ে। আর ভাই যদি ছোট হয় তার মাথায় আশীর্বাদ দেব, আর ভাই যদি দাদা হয় যদি তাহলে বোনের মাথায় আশীর্বাদ করবে। আর দেখো এবার ধূপ দিয়েও আমি ভাইকে আরতি করছি। আর এদিকে ধান দুব্ব যদি ভাই ছোট হয় তার মাথায় দেব অপোজিট দিকে, ভাই যদি বড় হয় দাদা হয় তাহলে বোনের মাথায় আশীর্বাদ করবে। তো এইভাবে পরম্পরাগতভাবে হয়েই আসছে ভাই ফোঁটা। আর তারপরে দেখো ভাইয়ের হাতে তুলে দিলাম উপহার। এবার শাঁখ বাজিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত করব। তো এইভাবে ভাই ফোঁটা হয়ে আসছে
বছরের পর বছর। আর যদি ভাই দূরে থাকে, আমরা চৌকাঠের ওপর, দরজার যে চৌকাঠ থাকে সেখানে চৌকাঠের ওপর পরপর যেই রকম ভাইকে দিয়েছি ফোঁটা, ঠিক একইভাবে প্রথমে কাজল, তারপরে ঘি এবং তারপরে চন্দন দিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়ল কাটা, ভাই আমার সোনার বাটা। জমের বোন যমুনা দেয় তার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবেই অনুষ্ঠানটা দূরের থেকে করা যায়। এবার ভাইকে দেওয়া হয় জল খাবার। ভাতৃদ্বিতীয়াকে যমদ্বিতীয়া বলে। কথিত আছে, এদিন যম বহুদিন পর তার বোন যমুনার বাড়িতে আহার করতে এসেছিলেন এবং ফোঁটাও নিয়েছিলেন, তাই থেকে ভাইফোঁটার প্রচলন। আবার অন্যদিকে বলা হয়, কৃষ্ণ নরকাসুরকে বধ করে বোন সুভদ্রার কাছে এদিন ফোঁটা নিয়েছিলেন, সেই থেকে ভাইফোঁটার শুরু। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা তোমাদের উপকারে লাগে, তাহলে লাইক করো, যা কিনা পরবর্তীকালে আরও ভিডিও তৈরি করতে আমায় উৎসাহিত করবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।